কবজির ব্যথায় করণীয়। পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। হাতের কবজি কয়েকটি হাড়ের সমন্বয়ে গঠিত। এখানে রেডিয়াস নামের হাড়টি, তার নিচের তিনটি হাড় স্কাফয়েড লুনেট ও ট্রাইকুয়েট্রাল হাড়গুলোর সাথে জোড়া তৈরি করে। এখানে বোঝা যায় হাড়ের জোড়াটি একটি কমপ্লেক্স লিগামেন্টের শক্ত ব্যান্ড কবজির হাড়গুলোকে একে অন্যের সাথে রেডিয়াস ও আলনার হাড়ের নিম্নাংশ এবং হাতের হাড়গুলোকে সংযুক্ত করে। ট্যান্ডনগুলো হাড়ের সাথে মাংসপেশিকে সংযুক্ত করে। কবজির যে কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে ব্যথা হতে পারে এবং হাত ও কবজির ব্যবহারের সমগ্রতার উপর প্রভাব ফেলতে পারে। নানা কারণে হাতের ব্যথা হতে পারে। কবজি বারবার নাড়াতে হয় এমন কোনো কাজ করলে, যেমন টেনিস বল খেলা, এইসব কাজ কবজির সন্ধির চারপাশের টিস্যুতে প্রদাহ হতে পারে কিংবা হাড় ভেঙে যেতে পারে। বারবার হাতে চাপের ফলে আরও একটি রোগ হতে পারে, যেমন যার নাম ডিকোয়ারভেন ডিজিজ। এখানে ব্যথা বুড়ো আঙ্গুলে অনুভূত হয় এবং হাতের কবজি নাড়াতে খুব কষ্ট হয়। কাজের পর ব্যথা বেশ বেড়ে যায়। আর্থ্রাইটিস বা বাতের ব্যথা, অস্টিও আর্থ্রাইটিস, কবজিতে কম হয়, কিন্তু যদি কোনো ইঞ্জুরি হয় তাহলে হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস, এমন একটি অবস্থা যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের টিস্যুগুলোকে আক্রান্ত করে। এমন একটি অবস্থা যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের টিস্যুগুলোকে আক্রমণ করে। কবজিতে এই জোড়া বেশি পরিলক্ষিত হয়। এছাড়া আরও রয়েছে গাউট এবং অন্যান্য বাতজাতীয় রোগ। এই রোগে কবজিতে ছাড়াও অন্যান্য স্থানে ব্যথা হতে পারে। ডান হাতের কবজিতে ব্যথা হলে লিখতে ও খেতে অসুবিধা হয়। বাত জাতীয় রোগে বিশ্রাম নিলে ব্যথা কিছুটা কমে আসে। এক্ষেত্রে রোগ নির্ণয় এবং চিকিৎসা দেয়া জরুরি। এজন্য নিম্নলিখিত চিকিৎসা দেয়া যেতে পারে। প্রথমত, আক্রান্ত হাতের কবজিকে বিশ্রাম দিতে হবে। যদি কোনো নির্দিষ্ট রোগের কারণে কবজিতে ব্যথানাশক ওষুধ, যেমন প্যারাসিটামল বা NSAID দেওয়া যেতে পারে। রিহেব ফিজিও অত্যাধুনিক চিকিৎসা, অল্প গরম পানিতে কবজি ডুবিয়ে রাখলেও বেশ আরাম পাওয়া যায়। আক্রান্ত কবজির সাহায্যে কাপড় ধোয়া বা মোচড়ানো, হাত পাখা দিয়ে বাতাস করা, টেবিল টেনিস খেলা যাবে না। হাতের কবজিকে নাড়াচাড়া থেকে রক্ষা করার জন্য রিস্ট ব্যান্ড ব্যবহার করা যেতে পারে। এভাবে চিকিৎসা করলে এবং নিয়ম মেনে চললে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।